আসসালামু আলাইকুম, আমি আবদুল্লা রহমান। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কীভাবে আপনারা আপনাদের বটটি হাইড করবেন, আগের বট হাইড করবেন এবং নতুন করে কীভাবে বট হাইড করবেন, মানে কেউ আপনার বট খুঁজে পাবে না, ফর্ক চুরি করে আইডি হ্যাকের কোনো ঝামেলা থাকবে না। তো আমি সর্বপ্রথম কিউএ ব্রাউজারে যাব, দেন ক্লোড দিয়ে নেব পেজটি। আপনারা মাই রিপোর্টসে যাবেন, কি আপনাদের বট ঠিকঠাক আছে নাকি সেটা দেখে নেবেন। আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো, সেজন্য এমন হচ্ছে। এই যে আপনার এই ফর্কটি, মনে করেন আমার এই ফর্কটি পাবলিক আছে, আমি এটাকে প্রাইভেট করতে চাই, সেজন্য আমি চলে যাব টিমসে। এখানে এই থ্রি ডটে ক্লিক করে টিমসে চলে যাব। দেন এখান থেকে এডুকেশন যেটা আছে, নিউ এডুকেশন অর্গানাইজেশন, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে একটি নাম দিয়ে দেন, মনে করেন আমি দিলাম সাইবার ক্যাট 2.0। দেওয়ার পর নিচে এখানে আই কনফার্ম দিয়ে এটা ক্লিক করেন, ক্রিয়েট নিউ অর্গানাইজেশনে ক্লিক করে দেবেন। ভিডিওটি খুবই শর্ট, তো সেক্ষেত্রে আপনার যদি বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে নাম দেবেন। দেন এখানে ক্রিয়েট টিমে ক্লিক করবেন, এখানে ডিসপ্লে নেম দেন, মনে করেন আমি এখানে দিলাম সাইবার ক্যাট 2.9 বা 0, যেখানে ইউজার নেম আপনার ইচ্ছা মতন দিতে পারেন। আমি একটি ইউজার নেম দিয়ে নেব, ওই সেমই রাখবো। এখানে এড টু জেড নাম, ও মাঝখানে ডট থাকতে পারবে না, ঠিক আছে। ইউজার নেম অলরেডি টেকেন, তো আমি 49 দিয়ে দেবো, এটাও টেকেন, সাইট ঠিক আছে। ক্রিয়েট নেম দেবো, ক্রিয়েট টিম, সরি, দেন আমার টিম ক্রিয়েট হয়ে গেছে। সেক্ষেত্রে এখন আবার চলে যাবেন মাই রিপোর্টসে। দেন আপনি মনে করেন আপনি আমার এই বটটি ফর্ক করেছেন, তো ফর্ক করার পর মডিফাই করার পর যে ফর্কটি আছে সেটাকে এবার থ্রি ডটে ক্লিক করবেন, দেন ফর্কে চাপ দেবেন। ফর্কে চাপ দেওয়ার পর এখানে সব ইনফো চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা একটি নাম দিলেন, মনে করেন আমি নাম দিলাম ওয়ান, আপনার 1, 2, 3, 4 দেবেন, তাহলে আপনার লিঙ্কটি হারিয়ে গেল। এটার একটা সমস্যা থেকে, এটা যেহেতু ফ্রি তো এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা এই বটটা যখন ফর্ক করবেন তখন উপরে রিপ্লিট লিঙ্কটা সেখানে নোটপ্যাড অথবা কোনোভাবে সংরক্ষণ করে রাখবেন, যাতে এটা হারায় না যায়। হারায় গেলে বটকে খুঁজে পাবেন না, আর যদি খুঁজে পাওয়ার একটি উপায় সেটা হচ্ছে গিয়ে এরকম 1, 2, 3 নাম দিয়ে দেবেন। আমি 1 দিয়ে দিলাম, দেন এখানে ওনারে ক্লিক করে ওই দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেম, ইউজার নেম থেকে এখানে সাইবার ক্যাট 491 এখানে দিলে এই দেখেন প্রাইভেট হয়ে যাচ্ছে, এটা পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাচ্ছে। আর যদি আমি এখানে দিই তাহলে কিন্তু কোনো প্রাইভেট করতে পারতেছি না, আমি এখানে দিলে প্রাইভেট হচ্ছে। দেন ফর রিপ্লে ক্লিক করবেন, আপনার বটটি সম্পূর্ণভাবে হাইড হয়ে যাবে এবং এইখানে ক্লিক করে এই লিঙ্কটি অবশ্যই আপনি রেখে দিবেন। আর এই লিঙ্কটি যদি না রাখেন তাহলে আপনার যদি বট হারায় যায় তাইলে আর খুঁজে পাবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান, এখানে ওয়ানের জায়গায় যদি 2 দিয়ে দেন তাহলে আপনার 2 ঢুকে যাবে, যদি আপনার ফর্ক থাকে করা। তো এই ছিল আজকের ভিডিও, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে কী ভিডিও লাগবে, কী নিয়ে ভিডিও লাগবে সেটি অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি খুবই শর্ট ছিল, কার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন, অথবা ইমন ভাইয়ের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই হেল্প পাবেন। ধন্যবাদ।